নদিয়ার ফুলিয়ায় বাড়ির মধ্যে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। গতকাল রাত আনুমানিক 10:20 নাগাদ নদিয়ার ফুলিয়া বেলেমাঠ এলাকার পলাশ দেব নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে হঠাৎই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন ও স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে দীর্ঘ 1 ঘন্টার প্রচেষ্টায়। এই বিষয়ে তার অনুমান, সকাল সন্ধ্যায় ব্যবসায় ওই ঘরে ধূপ ধুনো দেওয়া হয় নিয়মিত, তা থেকেই এই ধরনের কোনো দুর্ঘটনা হলেও হতে পারে। প্রায় 1 কোটি টাকার তাঁত শাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। যদিও 4তলা বাড়ির নিচের তলায় ওই দোকান ঘর সংলগ্ন বারান্দা বা পাশের ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কি হয়েছিল বলতে, আমি তো গেছিলাম শান্তিপুরে, শান্তিপুর গেছিলাম মনে করেন 8:30 নাগাদ এখান থেকে বের হই, বাড়ি এসেছি মনে করেন ওরকম 10টার উপরে, 10:30 বাজে। এসে দেখি যে আমার বারান্দায় ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, সঙ্গে সঙ্গে আমরা কাপড়ের ঘরটা খুলে খুলে দেখি যে ভিতরে প্রচণ্ড ধোঁয়া। সঙ্গে সঙ্গে পাশের বাড়ি সোনার মা বৌদিকে ডাকি, আসলে সব লোকজন সঙ্গে সঙ্গে চলে আসে, দেখি যে ভিতরে আগুন। তারপরে আমরা ফায়ার ব্রিগেডসে টেলিফোন করি, থানা বাবুকে টেলিফোন করি, সঙ্গে সঙ্গে শান্তিপুর ফায়ার ব্রিগেডসের গাড়ি আসে, রানাঘাট থেকে আসে, কৃষ্ণগড় থেকে আসে, 3টি ইঞ্জিন এসেছিল। মোটামুটি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছো? 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে বলে আপনার ধারণা? আমার ধারণা আগুন লেগেছে, আমরা তো ধুনুচি দিই, পুজো করি সকাল সন্ধ্যা, আর ধুনুচির থেকে এটা আসাটা কি হতে পারে, হয়তো গতি করে পড়েছে, সম্পূর্ণত গতি ভালো থাকে নিচে, গতির থেকে এটা আস্তে আস্তে হয়েছে, নাহলে যদি একবার হতো তাহলে লোকে বুঝতে পারত। কতক্ষণ ধরে আগুন আগুন জ্বলেছে তা মনে করুন, অ্যাবাউট যদি আমরা সন্ধ্যা দিয়ে থাকি ওরকম 4-5 ঘন্টা ধরে। আপনার নাম? আমার নাম পলাশ দেব। কালকে গতকাল 10টার পরপরই আমরা বন্ধুকে ফোন মারফত শুনতে পারি, যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে বাড়ি থেকে, প্রতিবেশীর বাড়ি থেকে। তো এসে যত সম্ভব বন্ধু বান্ধব প্রতিবেশী সব নিয়ে এসে দেখি এই বাড়িতে এরকম ধোঁয়া বেরোচ্ছে, ঘরের মধ্যে আগুন লেগেছে, কাপড়ের গোডাউনে, মানে ঘরে কাপড়ের ঘরে। যেমন তখন আমরা যার মতো পারি জল দিয়ে সাধারণভাবে আগুনটা নেভানোর এই কাজে লেগে পড়ি। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড এসেছিলো? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে কিছুক্ষণ পরে আসে। কটা ইঞ্জিন এসেছিলো ঘটনাস্থলে? ফায়ার ব্রিগেডে 3টি ইঞ্জিন এসেছিলো। কতক্ষণ ধরে জলে বলে আগুন ধরলো? প্রায় 10:30 থেকে 11:30-12টা, 1.5 ঘন্টা। গতকাল রাতে? তো গতকাল রাতে। আপনার নাম? অর্ঘ্য মুখার্জি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।